শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার বলেছেন, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শুক্রবার 4:30 গণজাগরণ মঞ্চের ডাকা সমাবেশে তিনি একথা বলেন। শুক্রবার বিকাল 4:30 গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত সমাবেশ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। সমাবেশে জয় বাংলা স্লোগানের প্রজন্মচত্র প্রকম্পিত হয়ে ওঠে, সেই সাথে স্লোগান গর্জে ওঠে গণজাগরণ মঞ্চ এবং কাদের মোল্লার রায় কার্যকরের ফলে তাদের জয় হয়েছে, তাই এ সময় তারা বিজয়সূচক ভিচিহ্ন প্রদর্শন করেন।